তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এন এর তরফে অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির তরফে চৌদ্দ ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে যেখানে মোর শূন্য পদ রাখা হয়েছে এক হাজার তিনশো সাতাত্তরটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে যার মধ্যে এখানে এম রয়েছে যার মধ্যে মেজ হেল্পার পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে এবার এখানে প্রতিটি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইডেটা কী রাখা হয়েছে সিলেকশান তোমাদের কীভাবে হবে এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগছে এ টু জেড নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটার লিঙ্ক নিচে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখতে পারো না দেখে থাকলে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এই এন এর তরফে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে তাছাড়া তোমাদের বলে দিই এখানে যে অনলাইন আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাই অবশ্যই তোমরা যারা এখানে ফর্ম ফিল করতে চাও অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে ফর্ম ফিল করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল অফিসিয়ালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে এখানে তোমাদের তিনটি স্টেপ রয়েছে একটা হচ্ছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন এবং তারপরে তোমাদের দ্বিতীয় নম্বর স্টেপ থাকবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা ফিল করা এবং তারপরে তোমাদের তিন নম্বর স্টেপ থাকবে তোমাদের অনলাইনে এক্সামশান ফিস পেমেন্ট করা এবার সবার প্রথম তাহলে কি রয়েছে অনলাইন তোমাদের অবশ্যই সবাইকে ফার্স্ট টাইমের জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তাদের কিন্তু অবশ্যই তোমাদের ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেখানে আসবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হবে তোমরা রিড করতে পারো এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা চেকমাক করবে চেক মাক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে এই নিচের সমস্ত যে অপশনগুলো দেওয়া রয়েছে এই সমস্ত অপশনের মধ্যে তোমরা যে কোনো একটা অপশন দিয়ে এখানে পরবর্তী স্টেপটা তোমরা যেতে পারো যেমন এক নম্বর তোমাদের বলা হচ্ছে আই হ্যাভ আধার নাম্বার অ্যান্ড উইস টু ক্রিয়েট মাই লগ ইন ইউসিং আধার নাম্বার অর্থাৎ আমাদের কাছে আধার নাম্বার রয়েছে আধার কার্ড দিয়ে আমি কিন্তু পরবর্তী স্টেপগুলো করতে চাই তাছাড়া তোমাদের যাদের আধার কার্ড নেই এখানে দ্বিতীয় স্টেপ রয়েছে কি আই ডিজি ডিজিলকার অ্যাকাউন্ট আই উইস টু লগ ইন অ্যান্ড আইডেন্টিফাই থ্রু ডিজিল ডিজিলকারের মধ্যে তোমরা কিন্তু এখানে লগ করতে পারো তো সবার থেকে যেটা ইজি হবে সবার প্রথম অপশনটা আই হ্যাভ আধার নাম্বার অ্যান্ড উইজ টু ক্রিয়েট মাই লগ ইন ইউসিং আধার নাম্বার এখানে তোমরা প্রথম অপশান চুজ করবে চুজ করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বার বসানোর জন্য একটা ঘর দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে এবং জেনারেলের ওটিপি অপশানে ক্লিক করবে জেনারেল ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারের ছয় সংখ্যার ওটিপি পাঠাবে ওই ওটিপি তোমাদের এখানে এন্টার করে ভ্যালিডেড ওটিপি ক্লিক করতে হবে ভ্যালিডেড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডে যে সমস্ত ইনফরমেশন রয়েছে অটোমেটিক এখানে কিন্তু শো করবে ওকে যেখানে তোমাদের ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নাম দেখাবে ডেট অফ বার্থ দেখাবে জেন্ডার দেখাবে নিচের দিকে আসার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইনপুট করতে হবে তোমাদের বাবার নাম এবং মায়ের নেমটা এখানে ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করবে মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে এখানে কিন্তু ডেট অফ বার্থ অটোমেটিক শো করছে এবার নিচে দিকে আসার পর এখানে তোমাদের এন্টার করতে হবে কি ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো এখানে তোমাদের ওইটা কিন্তু সিলেকশন করতে হবে এখান রয়েছে জেনারেল ইউআর কিংবা জেনারেল ই কিংবা ও বিসি এনসেল ক্যাটাগরি এস সি ক্যাটাগরি তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদনটা করছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে ওই ক্যাটাগরি চুজ করতে হবে আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু অবশ্যই এখানে জেনারেল চুজ করলাম এবং তারপর দেখতে পাচ্ছি এখানে তোমাদের নেক্সট অপশান রয়েছে আর ইউ অ্যান্ড এক্স সার্ভিস ম্যান তোমরা যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো এস করবে নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে আর ইউ রেগুলার এমপ্লয়ি অফ এখানে বলা হচ্ছে তোমরা যদি রেগুলার এমপ্লয়ি হয়ে এনবিএস এর কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা স্টেট গভর্নমেন্টের কিংবা অটোনোমাস বডি কিংবা ইউ এবার তোমরা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যারা কোনো চাকরি বাকরি করো না তোমরা কিন্তু অবশ্যই নান অফ এখানে তোমরা এই অপশান চুজ করে নেবে ওকে তারপরে এখানে নেক্সট রয়েছে ইমেল অ্যাড্রেস যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে কনফার্ম ইমেল অ্যাড্রেস জায়গায় তোমাদের কিন্তু কনফার্ম ইমেল আইডি এন্টার করবে তারপরে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের দুবার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবার নিচের দিকে আসার পর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আইডেন্টিটি টাইপ যেখানে তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা আইডেন্টি কার্ড যেখানে ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে প্যান কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে রেশন কার্ড উইথ ফটোগ্রাফ রয়েছে ভোটার আইডি কার্ড রয়েছে তাছাড়া আধার ভেল্ড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ তো সব থেকে যেটা ভালো হবে এখানে কিন্তু তোমরা প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ড চুজ করতে পারো ওকে এবার যে আইডি কার্ডটা চুজ করবে ওই আইডি কার্ডের নাম্বারটা দ্বিতীয় ঘরে অর্থাৎ তোমাদের কিন্তু ওই ঘরটা নিজের ঘরে তোমাদের বসাতে হবে যেখানে তোমাদের লেখা রয়েছে আইডেন্টিফিকেশান নাম্বার এবং তারপরে নেক্সট বলা হচ্ছে ইফ ইউ আর এ পি ডি ক্যান্ডিডেট ডু ইউ হ্যাভ বেঞ্চ মার্ক ডিসিবিলিটি অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী তোমাদের জন্য কিন্তু এখানে বলা আছে তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো চল্লিশ পার্সেন্ট কিংবা তার উপরে তোমরা কিন্তু এখানে এস করতে পারো না হলে সবাই তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে এবার নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস যেখানে তোমাদের প্রথম রয়েছে প্রিমিসেস নম্বর কিংবা নেম অর্থাৎ তোমাদের ওই এলাকার নাম কিংবা রাস্তার নাম কিংবা কলোনির নাম তোমরা এখানে এখানে এন্টার করতে পারো তারপরে বলা হচ্ছে সাব লোকালিটি এখানে কিন্তু অপশনাল রয়েছে তারপর জায়গায় তোমাদের কিন্তু গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারো তারপরে এখানে নেক্সট রয়েছে কান্ট্রি যেখানে তোমাদের অলরেডি ইন্ডিয়া রয়েছে স্টেটের জায়গায় কিন্তু অবশ্যই তোমাদের রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে এবং তারপর রয়েছে ডিস্ট্রিক্ট যেখানে তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পিনকোড রয়েছে পিনকোডটা এন্টার করবে এবার যদি তোমাদের এখানে করসপন্ডেন্স অ্যাড্রেস সঙ্গে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেম অপশানে চেকম করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে এবার নিচে দিকে আসার পর বলা হচ্ছে চুজ পাসওয়ার্ড যেখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে তোমাদের সুবিধার জন্য অনস্ক্রিন দেখতে পাচ্ছি একটা ডেমো পাহাড় দেখাচ্ছে এভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তোমাদের নিজের মতো করে তো দুবার কিন্তু এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেখানে তোমাদের দুবার পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে তারপর নিচে দিকে আসার পর সিকিউরিটি কোয়েশ্চেন তোমরা অ্যাড করবে এখানে কিন যে কোনো একটা অপশান তোমরা অ্যাড করতে পারো যেমন প্রথম বলা হচ্ছে ইন হোয়াট সিটি ওয়ার ইউ বোন অর্থাৎ কোন শহরে তোমরা জন্মগ্রহণ করেছো এখানে তোমরা সিলেকশান করার পর তার উত্তরটা কিন্তু নিজের ঘরে তোমাদের দিতে হবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে সিকিউরিটি পেন যেখানে তোমাদের নিচে শো করছে ওই ক্যাপচা কোড এখানে এন্টার করে নিচে আসার পর এগ্রি আই এগ্রি অপশানে চেকমা করবে এবং নিচের দিকে আসার পর সামমিন অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের একটা রিভিউ পেজ ওপেন হবে যেখানে তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এখান দেখতে পাও তোমাদের বলা হচ্ছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য পার্টিকুলার ইউজ বিলো কেয়ারফুল্লি অ্যান্ড ইনশিওর ইউ হ্যাভ ফিল কারেক্ট ইনফরমেশান যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশানগুলো একবার ভালোভাবে মিলে নিতে হবে মিলে নেওয়ার পর এখানে তোমাদের চেকমা করতে হবে যেমন তোমাদের নেম ఫాదర్స్ నేమ్ రోచి మాదర్స్ నేమ్ ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে তোমরা এই সমস্ত অপশানগুলো চেকমাপ করবে নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে এখানে চেকমাপ করার পর নিচের দিকে আসবে এবং এখানে তোমরা যদি এর করতে যাও এড অপশানে ক্লিক করবে আর তোমরা যদি সাবমিট করতে যাও তাহলে কিন্তু সাবমিট অ্যান্ড সেন ওটিপি অপশানে ক্লিক করবে তো সাবমিট অ্যান্ড সেন ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা চার সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে ওই ওটিপি এখানে এন্টার করে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা করটা এন্টার করে নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড ইউর অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল ইউজিং ইউর অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়েছে ওই নাম্বার দিয়ে এখানে তোমাদের পাসওয়ার্ড এন্টার করে ক্যাপচার কোর্ডটা এন্টার করে তোমাদের লগ ইন করতে হবে তো প্রথম দেখতে পাচ্ছ লগ ইন বা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা নিচের দিকে আসার পর অ্যাপ্লিকেশান নাম্বার জায়গায় অ্যাপ্লিকেশান নাম্বার এন্টার করবে তারপরে ঘরটায় পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এন্টার করবে তারপরে ঘরটায় ক্যাপচার কোর্ডটা এন্টার করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে এবার লগ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছে অপশান দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার জন্য তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে এখানে যে সমস্ত পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানগুলো আউট করা হয় এখানে সমস্ত পোস্টের নামগুলো এখানে ওপেন হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার এই সমস্ত পোস্টের মধ্যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওই ঘরগুলোতে তোমাদের চেকমা করতে হবে এখানে তোমরা মাল্টিপল পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইলে তোমরা তারা এলিজিবিল এখানে কিন্তু তোমাদের ওইভাবে অ্যাপ্লিকেশান ফিসটা জমা করতে হবে লাস্টে ওকে যেখানে এ টু জেড সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে এবার এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাচ্ছি যে এম পোস্ট অর্থাৎ স্টাফ পোস্টের জন্য তোমরা কীভাবে হবে অনলাইন আবেদন করবে কারণ এখানে শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা ছেলে ও মেয়েরা অনলাইন আবেদনটা করতে পারবে তাই অবশ্যই এম টিএস পোস্টে তোমরা কীভাবে হবে আবেদন করবে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু অবশ্যই এম টেস যেখানে চুজ করলাম এম চুজ করার সঙ্গে সঙ্গে যেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ক্লাস টেন অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এখানে কিন্তু চেকমাপ করতে হবে চেক মাপ করার পর নিচের দিকে আসবে এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অন কন্ট্রাক্ট কিংবা ডেলি ওয়াজ বেসিস ইন এনবিএস তোমরা যদি এন বি এ কাজ করে থাকো কর্মরত হয়ে থাকো ইয়েস করবে নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে তারপর বলা হচ্ছে আই এগ্রি এখানে কিন্তু অবশ্যই তোমাদের আই এগ্রি অপশানে চেকমাপ করতে হবে নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে এখানে ডেটা সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর নিচে দিকে আসবে এখানে তোমাদের এ টু জের পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে যেখানে তোমরা নিচে দিকে আসবে এবার এখানে তোমাদের অবশ্যই তোমাদের ন্যাশনালিটি যেখানে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিলেকশন করতে হবে এবং তারপর নিচে দিকে আসার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারেড না আনমেরিড ওকে এই দুটো অপশান সিলেক্ট করার পর নিচে দিকে আসবে এবং সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে সেভেন নেক্সট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ডেটা সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে গেছে যেখানে তোমাদের অ্যাড সেকশনটা ওপেন হয়ে গেছে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের শুধু সিলেকশন করতে হবে টাইপ অফ প্লেস যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা গ্রাম্য এলাকায় থেকে বিলং করো নাকি তোমরা শহর এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তোমরা যারা শহরে বসবাস করছো অবশ্যই তোমাদের উর্বান সিলেকশন করতে হবে আর তোমরা গ্রাম থেকে বিলং করো অবশ্যই তোমাদের রুরাল এখানে সিলেকশন করতে হবে ওকে তারপরে নিচে দিকে আসার পর এখানে তোমাদের সমস্ত কিছু আগে থেকে দেওয়া রয়েছে সমস্ত কিছু অ্যাড্রেসগুলো এবার শুধুমাত্র তোমাদের সেভেন নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ডেটা সেভ সাকসেসফুল এখানে তোমরা ওকে অপশান ক্লিক করবে ওকে অপশান ক্লিক পর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে এবার যেহেতু আমি এম টেস পোস্টের জন্য আবেদন করে দেখাচ্ছি এখানে যেহেতু মাধ্যমিক পাস লাগছে তাই অবশ্যই এখানে মাধ্যমিকের এ টু যে ইনফরমেশন আমাকে অ্যাড করতে হবে প্রথম রয়েছে কি এক্সাম কিংবা ডিপ্লোমা পাস এখানে কিন্তু তোমাদের এক্সামের নাম এখানে কিন্তু তোমরা মাধ্যমিক দিতে পারো কিংবা টেন দিতে পারো ওকে তারপর দেখতে পাওয়া নেক্সট আমাদের দেওয়া রয়েছে পাসিং মান্থ কত মাসে তোমরা পাস করেছিলে এবং তারপরে পাসিং ইয়ার জায়গায় কত সালে তোমরা পাস করেছো মাধ্যমিকটা ওই সালটা চুজ করতে হবে তারপর রয়েছে ইউনিভার্সিটি বোর্ড কিংবা ইনস্টিটিউশন নেম যেখানে তোমাদের বোর্ডের নামটা এন্টার করতে হবে তারপরে রয়েছে এখানে রোল নাম্বার তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার এখানে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে ওই অ্যাডমিট কার্ড রোল নাম্বারটা একসঙ্গে তোমরা লিখবে তারপরে মার্ক্সে জায়গায় তোমাদের কিন্তু লিখতে হবে কত পার্সেন্টেজ মার্কস পেয়ে তোমরা মাধ্যমিকটা পাস করেছো এই সমস্ত কিছু অ্যাড করার পর তোমরা কী করবে এখানে প্লাস আইকনে ক্লিক করবে তো প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই কোয়ালিফিকেশানটা ওপরে ঘরে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং তাছাড়া এই মাধ্যমিক বাদে তোমরা যদি অন্য কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও অবশ্যই কিন্তু এখানে দুই নম্বর ঘরে অ্যাড করে এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারো তাহলে এখানে তোমাদের কিন্তু সবাইকে নিচে দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে তোমরা আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং সেভে নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস যেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি পূর্ণ কাজের অভিজ্ঞতা থেকে থাকে এস করবে নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে এবং তোমাদের সেভে নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ও ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এখানে প্রিফারেন্স দিতে হবে যেখানে বাম দিকে রয়েছে স্টেট এবং ডান দিকে তোমাদের রয়েছে সিটি বাম দিকে তোমাদের স্টেটের নামটা প্রথম সিলেকশন করে নিও তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডান দিকে তোমাদের সিটির নামটা চুজ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা বর্ধমান আসানসোল মালদা এবং শিলিগুড়ি এই সমস্ত এক্সাম সেন্টারের মধ্যে তোমাদের বাড়ি কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে তো আমার বাড়ি কাছাকাছি কলকাতা রয়েছে আমি কলকাতা চুজ করলাম এবং তারপরে এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে এবং ডান দিকের কিন্তু আলাদা আলাদা এক্সাম সেন্টার চুজ করতে হবে এবার তোমরা এখানে প্রথম যে এক্সাম সেন্টারটা দেবে ওটা কিন্তু তোমাদের পড়ার সম্ভাবনা বেশি থাকে ওকে তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে সেভেন নেক্সট অপশন রয়েছে এই সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে সেভেন নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে এখানে তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস প্রথম তোমাদের রয়েছে ফটোগ্রাফ যেখানে তোমাদের অবশ্যই ফটোগ্রাফটা দশ থেকে দুশো কেবির মধ্যে হতে হবে সবার প্রথম ছবিটা সিলেকশন করার জন্য এখানে তোমরা ব্রাউজ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে এখান থেকে তোমাদের ছবিটা সিলেকশান করতে হবে ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে এবার তোমরা নিচের দিকে আসবে দুই নম্বর পয়েন্টে এখানে তোমাদের সেমভাবে এখানে সিগনেচার আপলোড করতে হবে এখানে চার থেকে তিরিশ কেবির মধ্যে এবং তার উপর তোমাদের থাম ইমপ্রেশন আপলোড করতে হবে দশ থেকে দুশো এর মধ্যে ওকে এবার এখানে এই তিনটি ডকুমেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে এখানে সাবমিট অপশন শো করবে এই সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নিচে দিকে আসবে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে এখানে তোমাদের নিচে ক্যাপচাকোডটা এন্টার করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নম্বরে চার সংখ্যার ওটিপি পাঠানো হবে ওই ওটিপি এখানে এন্টার করে নিচে দিকে আসার পর কোডটা এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে মোবাইল ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের এ টু জেড সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সামনে শো করবে একবার তোমরা ভালোভাবে এখানে দেখে নেবে চেক করে নেবে চেক করে নেওয়ার পর নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্ড সাবমিট এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার জন্য ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে যে প্লিজ রিভিউ দ্য ফলোইং ইনফরমেশান বিফোর ফাইন্যান্স সাবমিট অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে একবার চেক করবে এবং তারপর তোমরা কি করবে এখানে ফাইনাল সাবমিট অপশান ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফুলফিলভাবে সাবমিট হয়ে যাবে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কি করতে হবে নিচের দিকে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান পিসটা শো করবে এবার আমি যেহেতু এম টিএস পোস্টের জন্য আবেদন করে দেখাচ্ছি আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে আমাকে এক হাজার টাকা ফিস পেমেন্ট করতে হবে তো ফিজটা পেমেন্ট করার জন্য এখানে তোমরা নিচে দিকে আসবে এবং পে নাও অপশানে ক্লিক করবে পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে দিকে আসতে হবে এবার পেমেন্টটা করার জন্য তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের চারটি ব্যাংকের নাম দেওয়া রয়েছে এখানে এইচ রয়েছে কানাডা ব্যাংক রয়েছে আইসিআইসিআই রয়েছে এবং এসবিআই রয়েছে তোমরা যে ব্যাংকের মধ্য দিয়ে এখানে পেমেন্টটা করতে অবশ্যই তোমাদের আমি এস বি আই চুজ করলাম এস বি আই চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে এখানে পেমেন্ট ডিটেলস এখানে তোমাদের দেখাবে এবং এখানে পে নাও অপশন দেখাচ্ছে এখানে পে নেও অপশনে ক্লিক করতে হবে পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে যেখানে তোমরা নিজে দিকে এখানে রয়েছে এসবিআই নেট ব্যাঙ্কিং তারপরে সঙ্গে সঙ্গে এখানে রয়েছে আধার ব্যাংকের নেট ব্যাংকিং স্টেট ব্যাংকের ডেবিট কার্ড আধার ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে এবং তার নিচে রয়েছে ইউপিআই যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে তোমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমরা নিতে পারো ওকে এবং ওইটা প্রিন্ট করে তোমাদের কাজে রাখতে হবে পরবর্তীকালে ওটা কাজে লাগবে তো আশা করি তোমাদের বলতে পারলাম এন অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টে জন্য যে অফিসিয়াল নোটিফিকেশানগুলো আউট করা হয়েছে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম তোমাদের সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে